অংশমালীর দর্শক, পাঠক এবং শ্রোতাদের শুভেচ্ছা। শুরু করছি আজকের খণ্ডকাল। সঙ্গে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কবি এবং গদ্যকার অন্তরাদা। অন্তরাদা, আপনাকে স্বাগত খণ্ডকালে। শুভেচ্ছা, শুভেচ্ছা জানাই। জি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমাদের ক্ষণকাল চলছে, আমিও ভালো আছি। আচ্ছা, তো শুরু করি, আজকের আলাপচারিতা শুরু করি। এমনি একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে, যান্ত্রিক ত্রুটির জন্য একটু দেরি হয়ে গেছে। তো একটু জানিয়ে নেই অন্তরাদা সম্পর্কে। অন্তরাদা ইংরেজি ভাষার শিক্ষিকা, উনি শিক্ষকতা করেন, ইংরেজি শিক্ষিকা, ইংরেজি শেখাচ্ছেন, থাকেন পশ্চিমবঙ্গের বর্ধমানে। লেখালেখি শুরু করেছেন স্কুল থেকেই এবং একটি কাব্যগ্রন্থ তার আছে। এখন শুনবো তার মুখ থেকেই সেই শুরু করার গল্পটা। অন্তরাদা, আপনাকে স্বাগত আবারও। শুনতে চাচ্ছি আপনার শুরু করার গল্প। সকলকে শুভ সন্ধ্যা জানাই। আর পাঁচজনের মতোই আর কি, আমি যখন স্কুল যেতাম ছোটবেলায়, তখন যাতায়াতের পথে যা কিছুই দেখতাম মনে হতো কিছু যেন লিখে রাখি, মানে ডায়েরি লেখার অভ্যেসের মতো আর কি। সেই প্রাইমারি স্কুল থেকেই লেখালেখি শুরু, ছোট ছোট ছড়া, কখনো কখনো গদ্য, অল্প সামান্যই। তারপর হাই স্কুলে উঠে ওয়াল ম্যাগাজিন করেছি, তারপর কলেজ, সেখানেও লেখালেখি বিভিন্ন পত্রপত্রিকায়। তারপর সংসার জীবন শুরু হয়েছে, কিছুটা বিচ্ছিন্ন হয়েছি লেখা থেকে। এখন আবার ছেলে একটু বড় হওয়ার পর লেখালেখিতে সময় দিতে পারি। লেখালেখি আমার ভীষণ মননের, আবেগের কাছের একটি বিষয়। কবিতা আমার প্রথম প্রেম, লিখতে খুব ভালোবাসি। জানি না কতটা সেগুলো লেখা হয়ে ওঠে, কিন্তু প্রয়াসটা চলেই। তো এই এই যে প্রয়াস, এই যে যে পথ চলা, এই পথ চলার শুরুতে একজন নারী হিসাবে লেখালেখির ক্ষেত্রে আমাদের দক্ষিণ এশিয়া এই ক্ষেত্রটায় অনেক পিছিয়ে আছে। তো আপনার কি মনে হয় নাই যে ছোট থেকে, আপনি তো খুব ছোট ছোট থেকেই লেখালেখি শুরু করেছেন, কখনো মানে সামাজিক বাধা বা পারিবারিক বাধা এই ধরনের কোনো কিছু কি আপনার সামনে কখনো এসেছিল কিনা? হ্যাঁ, ভীষণ ভাবেই এসেছিল। একজন নারী হিসেবে বলতে পারি, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় লেখালেখি করতে গিয়ে এমন এমন সব শর্ত তারা দেন আমাকে, যেগুলো ঠিক কোপ আপ করা হয়ে ওঠে না, মানিয়ে নেওয়া হয়ে ওঠে না। এমনিতেই তো আমাদের সংসার জীবনটা ভীষণ ভাবে দেখতে হয়। একটি পুরুষ মানুষ, সে যতখানি লেখায় সময় দিতে পারে একটি নারী পারে না। যতই বলি না কেন, গৃহকাজ ভাগ করে করছে এখন নারী পুরুষ উভয়ে, তবুও মেয়েদের একটা আলাদা দায়িত্ব থেকে যায়, সন্তানের প্রতিও তাই। এসব করতে গিয়ে কিছুটা তো ব্যাহত হয়ই, সামাজিক বাধাও পেয়েছি অনেক সময়। পুত্র সন্তান হলে হয়তো এতখানি বাধাপ্রাপ্ত হতাম না, কন্যা সন্তানের ক্ষেত্রে কিছু তো বিধিনিষেধ, বাধা, কিছু অব্লিগেশনস থেকেই যায়। তবুও আর কি, ভীষণ মন থেকে এটা চেয়েছি বলে হয়তো চালিয়ে নিয়ে যেতে পেরেছি আর কি। আপনি তো শিক্ষকতা করছেন, আপনার জি, শিক্ষার্থীরা এই কবি অন্তরাদাকে কিভাবে দেখেন? আমি যে অঞ্চলে শিক্ষকতা করি, খুবই পিছিয়ে পড়া একটা জায়গা এখনো পর্যন্ত। সেখানকার ছাত্রছাত্রীরা, কিছু ছাত্রছাত্রী হয়তো কবিতা ইত্যাদি পড়ে, কিন্তু বাকি সব ছাত্রছাত্রী তারা খুব প্রান্তিক পরিবার থেকে আসা, তাদের কাছে এই কবিতাটা আমি কতটা পৌঁছে দিতে পেরেছি আমি জানি না। তবে কিছু ছাত্রছাত্রী নিশ্চয়ই আমার কবিতা পড়ে, ভালোবেসে পড়ে, এবং বলেও আমাকে যে আপনার কবিতা, আপনার গদ্য পড়তে ভালো লাগে, এটাই আমার প্রাপ্তি। তো অন্তরাদা, এখন কি আপনার কাছ থেকে আমরা কবিতা শুনবো? হ্যাঁ, অবশ্যই শুনবেন। আচ্ছা, পুজো প্রায় এসে গেল, শারদ উৎসব আমাদের সামনেই,
আমি একটি মুক্ত গদ্য দিয়ে শুরু করি, শারদীয়ার মুক্ত গদ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, অংশুমালিতেই ছাপা হয়েছিল গত বছরের একটি মুক্ত গদ্য, সেটা দিয়ে শুরু করি। একটু আমি এখানে আমি এর আপনার শুরু করার আগে অংশুমালির কথাটা যখন উঠলো, তখন আপনার কাছে যা প্রশ্ন করি, এই যে যে অংশুমালি, এই অংশুমালিতে অনেকেই লেখেন, এই অংশুমালি সম্পর্কে আপনার ধারণাটা কি? অংশুমালি সম্পর্কে আমার খুব পরিষ্কার স্বচ্ছ ধারণা আছে। ওই যে আপনাকে বললাম, অংশুমালিতে লেখার কোনো গোপন শর্ত নেই, কিন্তু এখানে মানটাই দেখা হয়, যে আমি কতটা ভালো লিখতে পারছি, এবং খুব মৌলিক জায়গা একটা। অংশুমালি কাউকে অনুকরণ করে না, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। একটা ভীষণ তো মৌলিক প্রতিষ্ঠান, এবং অংশুমালির আমাদের যে মতো। হ্যাঁ বলুন। অংশুমালির যে লক্ষ্যটা আছে, যে এই যে বাংলা ভাষী যারা সাহিত্য চর্চা করছেন, সংস্কৃতি চর্চা করছেন, বা বিভিন্নভাবে মানে বাংলা ভাষীরা বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রাখছেন, তাদের সাথে সারা বিশ্বের সাথে যে পরিচয় করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে অংশুমালির, সেটাকে আপনি কিভাবে দেখছেন? নিশ্চয়ই এটা একটা ভালো উদ্যোগ, এই সেতু সঞ্চার, আপনাদের ক্ষণকাল, এই যে অনুষ্ঠানগুলো, এগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, এবং এটা মানুষের ভীষণ কাছের একটা জায়গা, কাছের একটা প্ল্যাটফর্ম। আমরা যারা সামান্য লেখালেখি করি, তাদের কাছে একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম অংশুমালি। অংশুমালির জন্য আমার অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। এখন শুনি অন্তরার কবিতা। হ্যাঁ, অন্তরার কবিতায় চলে যাচ্ছি আমরা। হুম 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 উৎসব আছে পুজো নেই, এই শীর্ষক একটি গদ্য অংশুমালিতে প্রকাশিত হয়েছিল গত বছর পুজোর সময় সময়, জাস্ট পুজোর পর নভেম্বরে। সেটি পড়ে শোনাব। পাড়ার মোড়ে যেদিন প্রথম বাঁশ পড়ে, সেদিন আকাশটা বড্ড নীল লাগে, কে যেন রবিন ব্লু বালতিতে গুলে চুবিয়ে দিয়েছে আকাশটাকে। বুকের ভিতর পাখির পালক বুলিয়ে দেয় কেউ, আর সাদা তুলোর মেঘগুলো, ওগুলো বুড়ো বাবার শেভিং ক্রিমের ফেনা। স্বর্গে বসে তিনি দাড়ি কামান এই শরতের মাসগুলোয়, নইলে বাকি সময় গাঁজা টাজা টেনে কোথায় যে পড়ে থাকেন তা কি কেউ জানে? আবার সেই চত্বিরের গাজনের সময় কলকে দম দিয়ে তাকে ডাকতে হয়, এমাস বুড়ো বাবার নয়, মা ফি বছর বাপের বাড়ি আসেন। তাল নবমী পেরোনোর পরপরই গায়ে গঞ্জে প্যান্ডেল আর ডেকোরেটারদের মালগাড়ির মতো আস্তে আস্তে মণ্ডপ তৈরি শুরু হয়। পুজো যত এগিয়ে আসে কাজ বাড়ে, ওই মহালয়ার পর তো একেবারে বডি ফেলে দেবার সময়। তবে কিনা এ হলো গাঁ গেরামের কথা, শহরে তো মহালয়াতেই সব বিগ বাজেটের পুজোর উদ্বোধন হয়ে যায় দুদ্দার করে, তখনও প্যান্ডেলের পিছনে তিরপল আটকানোর কাজ চলে, যদিও থিমের পুজোর চল হয়েছে এখন। সে আবার কি গো, পুজোর আবার থিম কি? ওমা কথা দেখো, জানো না বুঝি? যাদের থিম আপ টু ডেট, মণ্ডপ সজ্জা, প্রতিমা, পরিবেশ, এইসব যত আধুনিক তত পুরস্কার জোটে। তা ওইসব ক্লাব ফ্লাব বাড়োয়ারির লোকজন তো কম খাটনি করে না, তার দাম দিতে হবে না? তা এত লোকজন, আলো, রোশনাই, বাজি, ওই কটা দিনে এত খরচ খরচা, বালুচরি, কাঞ্জিভরম, ধাক্কা পাড় ধুতি, তসরের পাঞ্জাবি, টুনি বাল্বের মালার সাজানো পথ ঘাট, এত সব উৎসবের আঙ্গিক। সেন্টিমেন্টাল বাঙালি মেনকাকে দিয়ে গিরিরাজকে বলে ঘরের মেয়ে দুগ্গা আর তার ছেলেপুলেদের বাড়ি আসার ব্যবস্থা করলেন, ওই সব বাপের বাড়ি ইস্যু টিস্যু দিয়ে। তখন তো আর স্কুল সার্ভিস কমিশনের চাকরি ছিল না, আর ইউনিভার্সিটিতেও এত তন্ত্রতন্ত্র ব্ল্যাক ম্যাজিকের রেওয়াজ ছিল না, তা না হলে কি আমাদের জামাই বুড়ো আর মায়ের একটা হিল্লে হতো না? তা হতো বই কি। বঙ্গে এবার অনশনের হিড়িক চলেছে, পুজোর থিমে না অনশন ঢুকে পড়ে, তাহলেই হয়ে গেল, পুজোর খরচ আর্ধেক হয়ে যাবে, খাওয়া নেই দাওয়া নেই, কাঠাময় ছটফট করে মরো আর কি।
আবার কারা যেন বলছে জল সংকট থিম জোরদার করতে ভক্তরা নাকি জল বয়কট করেছে। অসুর বেচারার একই সেদিন নেই, টি শার্টের নিচে বাইশে ফুলিয়ে যা সব অসুরেরা ঘুরে বেড়াচ্ছে চারদিকে, তাতে আর ওর প্রেস্টিজ বলে কিছু নেই। ভোরের দিকে দু এক বোতল মিনারেল ওয়াটার ম্যানেজ করতে গেলে না গণধোলাই খায়। সেদিন আর নেই রে হাবল, চিনি খাবি রে খাবল খাবল। আমাজনে দাবানল, শুনেছি নাকি কঙ্গো আর অ্যাঙ্গোলায় আগুন লেগেছে, জ্বলছে পৃথিবীর ফুসফুস। প্যান্ডেলে যদি আগুনের এফেক্ট দেয় তাহলেই তো ফুটি ফর্সা, সব সময় ঘেমে নিয়ে মরো আর কি। মা গো ভেবে দেখ একবার, মর্তের ভক্তরা সব জ্বালিয়ে ছেড়ে দেবে। ঋণের দায়ে কৃষকেরা আত্মহত্যা করছে, বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থান নেই, আদিবাসীরা গৃহহীন, এত কিছু সত্ত্বেও শুধু বঙ্গে নয়, তোমার মূর্তি পাড়ি দিচ্ছে সুদূর মার্কিন মুলুকে। আরো হেথা হোথা, ভক্তরা ধেই ধেই করে নাচছে, ঢালাও ফুর্তির লাইসেন্স। উৎসব চলছে চারদিকে, 4-5 দিনে কোটি কোটি টাকার বিজনেস। বুড়ো পটুয়ার চশমার নাটি আজও ভাঙা, রেল লাইনের দুধারের জলার দাম ঠেলে যে আদিবাসী বালকটি মায়ের পুজোর পদ্ম ফুল তুলে এনেছে কটা, তার দাম বেড়েছে সামান্যই। 12 মাস মুড়ি ভাজতো যে, তার কাছে কুসুম বীজ ছোলা মটর বাদাম দিয়ে চাল ভাজা তৈরি করাতো গেরস্তের গিন্নি বান্নিরা, সেসবের পাট কবেই চুকেছে। শপিং মলের হিমায়িত তো তাকে প্যাকেট জাত সব নাড়ুরা, মুড়ি মুড়কির আর ক্রেজ নেই রে ভাই, সব গিলে খেয়েছে চাউমিন মোমো আর নুডলসে। সে তো যুগের চাহিদা, বদলাবে না, বদল হচ্ছে বলেই না সভ্যতা এগোচ্ছে। আজব তো, আদ্যিকালের ধ্যান ধারণা নিয়ে কচকচ করো না তো বাপু। বদলে আর যাবে কোথায়, বৃত্ত তো সেই গোলই, তেকোনা বা লম্বা তো হবে না বাপ, ঘুরে ফিরে সেই শুরুতেই যে আসতে হবে সকলকে। ঠাকুর পুজো কোথা থেকে এলো বল দেখিনি, মানুষ আগে বনে বাদারে থাকতো, ঘর বাড়ি ছিল না, রোদ বৃষ্টি মাথায় করে বেঁচে থাকার জন্য সংগ্রাম করত। প্রকৃতিকে প্রেডিক্ট করা যায় না বলে মানুষ ভয় পেতে আরম্ভ করলো, শুরু হলো প্রকৃতি পুজো, প্যাগানিজম। তারপর যে কত কি কল্পনা করলে, কত রকম ভাবনা, ঠাকুর দেবতা সব নিজের মনেই গড়লে, পুঁথিপত্তর লিখে জামা কাপড় পরে মানুষ সভ্য হলো, বাড়ি ঘর হলো, মন্দির মসজিদ গির্জা হলো, অরণ্যের গভীর গোপন গহ্বরে স্যাঁতস্যাঁতে পাথরের গায়ে যে কল্পনার মূর্তি খোদাই করেছিল, সেই নির্ভীত অন্তরাল থেকে সমস্ত শুদ্ধা ভক্তি সমেত সে চলে এলো মন্দিরে গেরস্তের ঘরে। তারপর সে হলো সবার, 12-আড়ির 5 জনের, ভিন্ন ভিন্ন মানুষ ধর্মমত গড়ে উঠল, আলাদা আলাদা পুজো পাঠ যাগযজ্ঞ শুরু হলো। যত দিন যায় তাতে নিয়মের নিগড়ে প্রাণ কাঁদে, ভক্তি কই, আয়োজনের বহর শুধু, বিশ্বাস কই। নেলা খ্যাপা এলেবেলে লোকের ভাবনা বইতো নয়, কিন্তু ভেবে বলো দেখি, এত ঢাক ঢোল বাজিয়ে হই হই করে উৎসব হয়, এতে পুজো করা যায়? তবে যে সব দুর্গা পুজো বলে, পুজোর সাথে নির্জনতার যে নিবিড় নৈকট্য, তাতে পুজো হারিয়ে গেছে, মিলিয়ে গেছে। আমরা উৎসবের আনন্দ নাড়ু হাতে ধেই ধেই করে নাচছি। চমৎকার এই যে বৈসাদৃশ্য, এই যে পুজো, আগের পুজো আর এখনের পুজোর সাথে বৈসাদৃশ্য, সেই পুঁজিবাদী বিশ্ব, কর্পোরেট বাণিজ্য, যেখানে এই যে এই যে কথাগুলো উঠে এসেছে কবিতায়, এটা এইটা একটা চমৎকার আবহ সৃষ্টি করেছে কবিতায়, চমৎকার একটা কবিতা। তো এই যে যে পুজোর সাথে আগের পুজোর সাথে এখনের পার্থক্য, সেই চশমার ভাঙা ডাট আর চারিদিকে পুঁজিবাদীদের পুঁজিবাদের নৃত্য, যেটা ধাই দেহি নৃত্য হিসেবে এসেছে আপনার কবিতায়, তো আপনিও কি এইভাবে বিশ্বাস করেন যে আসলেই আগের পুজো, সেই সাদামাটা পুজো যেটা থিম ছিল না, এখন ক্লাবের থিম হচ্ছে, এতে কি পুজোর যে আসল বাণীটা, পুজোর যে আহ্বানটা, সেটা হারিয়ে যাচ্ছে ক্রমেই, এমনটা কি মনে হয় আপনার কাছে?
অবশ্যই, এটা তো শারদ উৎসব হচ্ছে, পুজো কই, পুজো অন্তর থেকে হবে, পুজোর জন্য নির্জনতা প্রয়োজন, এত কিছু, এত আলো, এত রোশনাই, এত চারিদিকে থিম, এত শব্দ, এর মধ্যে পুজো হয়? পুজো তো সেই তোমার পুজোর ছলে তোমায় ভুলেই থাকি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তার অবকাশ কই, এ তো শারদ উৎসব হচ্ছে, তাই না? অর্থাৎ অর্থাৎ পুজো হারিয়ে যাচ্ছে, আমাদের শান্তির বাণী পুজো হারিয়ে হারিয়ে যাচ্ছে। যাচ্ছে, একই ব্যাপার, একই ব্যাপার, এখন একটা আমরা ক্রাউড, এটা পুজো না বলে ক্রাউড বলা যায়, একদম একদম, এটা উৎসব হচ্ছে একটা, ক্রাউড উৎসবও না, উৎসবেরও তো একটা লক্ষ্য থাকে, পুজো তো উৎসবই, কিন্তু প্রতিটা উৎসবের একটা লক্ষ্য থাকে, একটা মেসেজ থাকে, কিন্তু এখন মনে হচ্ছে যে কোনো উৎসবেরই বোধহয় কোনো মেসেজ নেই, না, পূজার মানে মধ্যে কোনো একটা লক্ষ্য শুদ্ধা নেই। ভক্তি থাকবে, পূজার সেটাই একটা, মধ্যে একটা অন্তর থেকে একটা শুদ্ধা ভক্তি থাকবে। উৎসব সেটাই যা কিছু হতে পারে, বিভিন্ন বিষয়ে উৎসব হতে পারে, কিন্তু ভক্তি না থাকলে তো পুজো হবে না, তাই না? সেটাই আমাদের পূজার বাণীটাই হারিয়ে যাচ্ছে, মেসেজটাই হারিয়ে হ্যাঁ, যাচ্ছে উৎসবের একই আড়ালে, ব্যাপার। ক্রাউডের আড়ালে, ধুমধারাক্কার আড়ালে। তো ঠিক ঠিক অন্তরা, ঠিক, আরেকটা আরেকটা কবিতায় চলে যাই আমরা, আরেকটা কবিতা শুনি। আচ্ছা আচ্ছা, আরেকটি কবিতা পড়ি। কবি জন্ম, একদিন ফুরবে সব, মধুক খরা সময়, প্রেম কবিতা ফুরবে আমার, আত্মদংশী চুমু, চুমুর স্বাদ রয়ে যাবে স্মৃতিতে তোমার, মোহস্নাত এ জীবন, অন্ধকার হাতড়ে জেগে থাকে, নীল আলো ছুঁয়ে যায় দেহ, সম্ভোগের আরতি মেখে ঝরে যায় মৃত কোষ, অবসাদ বেড়ে ওঠে জঠরের প্লুত তরলে, শুধু এক অনির্বাণ বোধ আকীর্ণ করে রেখেছে এই জন্ম, তবু আরবার কবি জন্ম দিও। চমৎকার, ছোট কবিতা হলেও চমৎকার। তো অন্তর, আপনার পুরস্কার ছিল বোধহয় একটা, একটা আপনার পুরস্কারের ব্যাপারটা, আপনার একটা পুরস্কার পেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে, একটু সেই ব্যাপারটা যদি হ্যাঁ একটু হ্যাঁ, শোনান আমাদের। পুরস্কার বলতে, আমি একবার রাজ্যপালের দরবারে আমন্ত্রিত হয়েছিলাম, তখন কেশরীনাথ ত্রিপাঠীজি ছিলেন আমাদের রাজ্যপাল, উনি একবার আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে আমি পুরস্কৃত হয়েছিলাম, সেটা আমার কাছে একটা ভীষণ সম্মাননা। আর রূপশালী সম্মাননা পেয়েছিলাম, কবি দেনাগিরি এই সম্মান আমাকে প্রদান করেছিলেন। আপনার পুজো সম্পর্কে একটা কথা বলছেন অসীম বিশ্বাস, পুজো সম্পর্কে খুব সুন্দর কথা বলেছেন অন্তরা দেবী, পুজোর জৌলুস আসলে আসল পুজোটা যেন হারিয়ে গেছে। হ্যাঁ, এটাই আমরা আলোচনা করছিলাম। অসীম বিশ্বাস, আপনি সাথে থাকুন, আমরা প্রতিটা ধর্মেরই যে মূল কথাগুলো সেগুলো এখন হারিয়ে যেতে বসেছে, আমরা আসলে খোলস নিয়ে আছি, মুখোশের, আমরা মুখোশের মানুষে পরিণত হচ্ছি ধীরে ধীরে। এমনি করোনা কাল চলছে, আমাদের মুখোশ করা বাধ্যতামূলক, আমরা আগের থেকেই মনের ঠিক ভিতর তাই, ঠিক মুখোশটা তাই, পরে নিয়েছি, এখন বাইরের মুখোশটা আমাদের লাগাতে হচ্ছে, এই আর কি পার্থক্যটা। হ্যাঁ অন্তরা, তো আর আপনার বই তো মাত্র একটা, হ্যাঁ, প্রকাশনা কম কেন? এখনো পর্যন্ত একটি বই প্রকাশ করতে পেরেছি, মনে করি না এখনো পর্যন্ত যে এত ভালো লিখতে পারি, প্রত্যেক বছরই আমার বই প্রকাশ হবে এরকম নয়, তো সেই জন্যই এখনো পর্যন্ত ওই প্রয়াসের তালিকায় একটি বই আছে, শিকড়ে শিকড়ে অস্তিত্ব সুখ, আলো ভালো বাতাস যারা প্রকাশনা থেকে। ভালো হ্যাঁ যারা বলুন। লেখেন তাদের মধ্যে বোধহয় খুব সম্ভবত অতৃপ্তিটা থেকে যায় যে না, আমার বোধহয় হচ্ছে না, সেজন্যই যারা নিজেদের প্রতি একটু দ্বিধাগ্রস্ত, আমি তো একে দ্বিধাগ্রস্তই বলবো, যারা দ্বিধাগ্রস্ত থাকেন যে নিজেদের, আসলে যারা ভালো লেখেন তারা একটু দ্বিধাগ্রস্তই থাকেন, তাদের প্রকাশনাও হয়তো একটু কম হয়, এটা নিয়ে দ্বিমত থাকতে পারে অন্যদের। তো অন্তর, আরেকটা কবিতায় চলে যাই আমরা। এটা আমার অনেক বড় প্রাপ্তি, আপনি বললেন
সত্যি তাই, আমি সব সময় বড় দ্বিধা বিভক্ত থাকি এবং মনে হয় আমি এমন একটি লাইনও লিখতে পারিনি এখনো পর্যন্ত যা মানুষের মনে দাগ কাটবে। যতদিন আর পর্যন্ত একজন লেখক যতদিন পর্যন্ত এই দ্বিধা না থাকবে, সংশয় না থাকবে, ততদিন পর্যন্ত তার ভালো লেখার প্রতি আকর্ষণটা ততদিনই আকর্ষণটা থাকবে। আর এটা দ্বিধা না থাকলে আকর্ষণটা থাকবে না, সৃষ্টির আকর্ষণটা হারিয়ে যাবে। এই দ্বিধাই হলো সৃষ্টির মূল জায়গাটা। অন্তরা কবিতায় চলে যাই, কবিতা শুনি। ঠিক আছে, আরো একটি কবিতা। নিঃশর্ত, ঠিক তখনই আমার সমস্ত উপত্যকায় তুমি এসেছো নেমে। বিভাজিকার বাদামিতে পিছলে যায় উষ্ণ হয়ে ওঠা নিঃশ্বাস যত। ইতিহাসের চোরা গলিতেও নাম লিখে এসেছি তোমার। একদিন আমার সমর্পণের পথে ফেলে এসেছিলাম তোমার উদাসীনতার ছোট ছোট রোড মার্কার। এখন বুঝতে পারি এগিয়ে গেছো তুমি। নিঃসঙ্গ 17 বছর আমায় নিয়ে কানামাছি খেলেছে শুধু। চোখ বেঁধে সেই যে ঘুরিয়ে দিয়েছে, আমি ঘুরেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি। বরাবরের অঙ্কে কাঁচা মেয়ে, কেমন করে নিজেকে তোমার হাতে দিয়েছি, শর্ত রাখিনি কোনো। ছোট কবিতা, ছোট কবিতা, অন্তরা অন্তরার আমি যে দুটো, প্রথম কবিতাটা বড়, যেটা পুজো, সেটা অনেক কিছু স্যাটার যেহেতু আছে, স্যাটার সংযুক্ত করতে হয়েছে লেখায়, অন্যান্য সমস্ত বিষয়টা সেটা বড় হওয়া স্বাভাবিক। কিন্তু অন্তরা কি মুক্ত গদ্য একটা ওটি, হ্যাঁ মুক্ত ওটি গদ্যই ওটি কবিতা? মুক্ত গদ্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিন্তু আপনার যে কবিতাগুলো আছে সবগুলি বোধহয় একটু ছোট ছোট না? হ্যাঁ, এই কবিতাগুলো ছোট ছোট, আপনি বললে আমি আপনাকে আরো মুক্ত গদ্য শোনাতে পারি, আপনি অনুমতি দিলে। আমরা শুনবো, আমরা শুনবো শুনবো, তার আগে আচ্ছা, একটু প্রশ্ন করে নিই, একটু জেনে নিই এই হুম জায়গাগুলো জেনে নিই। আপনি কি এই যে যে এখন সময়, 70-এর দশক থেকে 90-এর দশকের কবিতার একটা, আমাদের আপনি পশ্চিমবঙ্গ বলেন আর বাংলাদেশ বলেন, এই দুই জায়গাতেই একটা কবিতার একটা মানে উচ্ছ্বাস ছিল, একটা প্রতিযোগিতা ছিল, একটা জাগরণের জায়গা ছিল, কিন্তু তারপর থেকে কেন যেন মনে হচ্ছে যে কবিতার জায়গাগুলো আস্তে 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 ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। আপনি কি এমনটা ভাবেন? না, আমি এমনটা ভাবি না, বরঞ্চ এখন কবিতা লেখা বেড়েছে। সেগুলো কতটা কবিতা হয়ে উঠেছে আমি বলতে পারবো না, কিন্তু লেখালেখি এখন ভীষণ ভাবে বেড়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম একটা ভীষণ জায়গা, এখন তো সবাই লেখে, সবাই কিছু না কিছু লিখছে, যার যা মনে হচ্ছে সে লিখছে। অথচ সেগুলো যে খুব প্রাণিধানযোগ্য হয়ে উঠেছে এমন নয়, কিন্তু লেখালেখি বেড়েছে, তার মধ্যেও কিছু ভালো লেখা উঠে আসছে, পড়ি কখনো কখনো, ভালো লাগে। কিন্তু লেখালেখি কিন্তু বেড়েছে। অন্তরা প্রশ্ন তো আছে যে কবির সংখ্যা যতটা বেড়েছে, কবিতার সংখ্যা কিন্তু ততটা সে হারে বাড়েনি, সে অনুপাতে বাড়েনি, হ্যাঁ, এটাও কিন্তু, ওই যে এই বললাম, প্রশ্নটাও কিন্তু আছে। ঠিক তাই, ঠিক তাই। কারণ তখনকার দিনে, মানে 70 দশক থেকে আপনি যেটা বললেন আর কি, তখন মানুষ এমন বহু মানুষ ছিলেন যারা শুধু কবিতা নিয়েই সারাদিন থাকতেন। আমি নিজের কথাই বলবো, আমি পেশাগতভাবে একজন শিক্ষিকা, সেই কাজটি করে আমি কবিতা চর্চা করছি। অথচ আমার মনে হচ্ছে এরকম মানুষের সংখ্যা এখন বেশি, যে যারা কবিতাও লেখেন, পাশাপাশি একটা প্রফেশনকে তারা মেনটেন করে। কিন্তু এমন অনেক মানুষ আছেন, এবং তখন সেই মানুষের সংখ্যাই বেশি ছিল, যারা শুধুমাত্র কবিতা চর্চা করতেন। তাতে করে কি হয়েছে, কবিতা অনেক বেশি লিখতে পেরেছেন তারা, আমরা তুলনায় কম লিখেছি। সেই ক্ষেত্রে যদি আমরা এই দিকটা চিন্তা করি যে আমাদের এখানে যে এই যে ছোট কবিতা, ছোট ছোট কবিতা,
এটাও কি মানে আপনার সেই মুক্ত গদ্যের মতো বাণিজ্যিক চিন্তার থেকে, যে আমাদের সময় কম, ছোট কবিতা লিখতে গেলে মানুষের মনে থাকবে, মানুষের মাথায় ঢুকে যাবে, আসলে বড় কবিতা সে এত চিন্তা করে এত পড়ার সময় নেই, সেজন্য কি কবিতাগুলো ছোট হয়ে আসছে? যেমন আমি নিজেই, আমার নিজেরই কিছু লেখা আছে, আমি দুই লাইনের কাব্য লিখছি, দুই লাইনের কাব্য বলি যেগুলোকে, এই চিন্তা থেকে কি আমাদের এই সময়ের কবিতাগুলো ছোট হয়ে আসছে, এমনটা ভাবেন আপনি? না, কবিতার তো আদল বদল হচ্ছে নিশ্চয়ই, আদল চেঞ্জ হচ্ছে। এই যে হাইকু, লিমেরিক, এগুলো তো নতুন নতুন গবেষণা, নতুন নতুন ভাবে মানুষ আরো তৈরি করছে, ছিল কিন্তু সেগুলোকে নতুন নতুন করে হাইকু আবার হাইকু মানুষ হাইকু অনেক আগেই ছিল জাপানে, জাপানে হাইকুটা অনেক জাপানে আগেই ছিল, ছিল। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক, কিন্তু এখনকার কবিরা সেখান সেগুলো নিয়ে অত নিরীক্ষা অতখানি করতেন না। পূর্ণেন্দু পত্রীর হাত ধরে শুরু হলো আধুনিক কবিতায় এই বিশ্লেষণ গুলো। তো এখনকার ছেলে মেয়েরা, এখনকার যারা নতুন লিখতে আসছে, তারা এগুলো নিয়ে অনেক বেশি নিরীক্ষা করছে, যার জন্য এই জনারটাও খুব ডেভেলপ হচ্ছে, এটাও কথা একটা, এই সময় তাই নয় কি? কবিতার ভাষা, হ্যাঁ এই এই সময় কিন্তু কবিতার ভাষাও পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি দেখেন অনেক অশ্লীল শব্দ, অনেক স্ল্যাং ঢুকে যাচ্ছে কবিতায়, হ্যাঁ, এবং সরাসরি কথা চলে আসছে কবিতায়, কবিতায় রাগ ঢাকের ব্যাপারটা, কবিতার যে একটা এক ধরনের কুয়াশাচ্ছন্ন একটা ব্যাপার ছিল, আড়ালের ব্যাপার ছিল, সেই আড়ালটা হঠাৎ করে বেরিয়ে আসছে, স্ল্যাং ইউজ হচ্ছে, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, মানে এটা ঠিক কথা, কবিতা আরো নির্মেদ হয়েছে আমাদের সেই রবীন্দ্র কাব্য থেকে, আজকের দিনে আধুনিক কবিতা অনেকখানি নির্মেদ হয়েছে। কিন্তু এই গালাগালি বা অশ্লীলতার ব্যবহার যদি খুব সূক্ষ্মভাবে করা যায় বিশেষ কারণে, তাহলে তার একটা গ্রহণযোগ্যতা থাকতে পারে। কিন্তু এখনকার লেখার মধ্যে একটা প্রবণতা দেখি, এটাই যেন কবিতার স্মার্টনেস, তো আমি এটাই খুব একটা বিশ্বাস করি না। এর নিশ্চয়ই দু মধ্যে একটা, এর মধ্যে রবীন্দ্রনাথের কবিতার বিকৃতি নিয়েও কথা উঠেছে। একজন আপনার কলকাতার একজন এটা নিয়ে অনেক বিতর্কিত হয়েছেন, গানটাও উঠে এসেছে যার মধ্যে অশ্লীল শব্দ প্রয়োগ হয়েছে। এই যে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে এই ধরনের, এটাকে নিরীক্ষা বলবেন না বিকৃতি বলবেন, এটা কিভাবে বলবেন আপনি? না এটাকে আমি বিকৃতি বলবো, এটাকে আমি নিরীক্ষা বলবো না। আধুনিক কবিতায় কোনো একটা বিশেষ জায়গা ছুঁতে গিয়ে কেউ যদি সচেতন ভাবে কোনো শব্দ ব্যবহার করে, তাহলে সেটা নিশ্চয়ই কবিতার আদল ভাঙা, কবিতার ছক ভাঙা এবং স্মার্টনেস কিছুটা, সেটা বিচার সাপেক্ষ। কিন্তু রবীন্দ্রনাথের গানকে ওই রকম দু চার অক্ষরের সো কল্ড গালাগালি দিয়ে, এটাকে আমি কোনোভাবেই মানে সমর্থন করতে পারি না। এটা একেবারে আমার ব্যক্তিগত অভিমত যদিও, এবং আমার মনে হয় এখানে কোথাও যেন গুরুদেবকে ছোট করা হয়েছে। এখানে আরেকটা কথা বলি আপনাকে, যে এই যে দেখেন রবীন্দ্রনাথের উপরে এক ধরনের, যে আপনি গুরুদেব শব্দটা ব্যবহার করলেন, এক ধরনের মানে তাকে ঈশ্বরের জায়গায় দেওয়া হয়েছে প্রায় এমন একটা জায়গায়। রবীন্দ্রনাথের তো অনেক সমালোচনার জায়গা আছে, যেমন কিছু কিছু লেখা তার আছে যেটা এখন কেউ যদি লিখতো তাহলে হয়তো এইগুলিকে লেখা হিসাবেই ধরা যেত না। হ্যাঁ, অনেক অনেক তার ছড়া জাতীয় অনেক লেখা আছে যেটা তার অনেকটা ননসেন্স রাইম বলা যায়, সেটাকে অনেক অর্থে অনেকে এখন লিখলে হয়তো সেটা কোনো মূল্যই পেত না। সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথের সব লেখাকেই মানিত্যূর্ণ বলা এবং তাকে একেবারে ঈশ্বরের জায়গাটা দেওয়া এবং তার সমালোচনা করা যাবে না কবিতায়, এমনটা ভাবাও কি আসলে আধুনিকতার সাথে যায় বা মননশীলতার সাথে, চিন্তার সাথে যায়? একটা সমালোচনা না হলে তো, একজন যদি আপনি ঈশ্বরই ভেবে বসেন তার যদি সমালোচনাই না থাকে, তাকে ভেঙে নতুন লেখা বের হয়ে আসবে কিভাবে, এটা কিভাবে দেখেন আপনি? দেখুন, আমার কাছে ঈশ্বর মানে যে আমার থেকে বেশি পাওয়ারফুল, আমি তাকে ঈশ্বর বলবো। ঈশ্বর কি এবং কেন আমরা কেউ জানি না, আমরা বুঝিও না, আমরা একটা অদৃশ্য অস্তিত্বের কাছে আত্মসমর্পণ করি। সেই রবীন্দ্রনাথ ক্ষেত্রে আমি ঠাকুরের আমি সব আমি একটু লেখা, থামাই আপনাকে, আপনাকে আমি হ্যাঁ থামাই এই বলুন, জায়গায়। আপনি ঈশ্বরের আপনার থেকে বেশি পাওয়ারফুল, আপনি কিভাবে ভাবলেন যে আপনি আগামীতে রবীন্দ্রনাথের থেকে ভালো লিখবেন না? আপনি এটা কিভাবে ভেবে নিলেন? আপনি কি আগেই মাইন্ড সেট করে নিবেন যে না, আমি আমি ভালো লিখতে পারবো না, রবীন্দ্রনাথই আমার
মানে উনি উনার উপরে যাওয়া যাবে না এরকম মাইন্ডসেট করে কি আপনি লিখতে বসবেন? তাহলে তো আপনি এই প্রজন্মকে আরেকজন রবীন্দ্রনাথ উনার থেকে ভালো পা, আপনি যেমন আপনার আজকে ভারত অহংকার করে যে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, আজকে যদি তার থেকেও ভালো আরেকজন না সৃষ্টি হয়, আপনি যদি রবীন্দ্রনাথকে ডিঙুতেই না দেন, তাকে যে এরকম একটা বাধা দিয়ে রাখেন যে তাকে ডেঙ্গানো যাবে না, তাহলে এই ক্ষেত্রে তো ভালো লেখা কি বেরিয়ে আসবে? আপনি তাই কিভাবে ভাবছেন? না না, ডিঙোতে দেওয়া যাবে না এমন নয়, হয়তো আগামীতে কেউ ওনার থেকেও ভালো লিখলেও লিখতে পারে, পারবে না সে কথা বলছি না, কিন্তু এখনো পর্যন্ত আমাদের অনুভূতির এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্র স্পর্শ লাগেনি, এ বিষয়ে আমরা তার কাছে ঋণী। এমন কেউ লিখতে পারেননি এরকম সর্বক্ষেত্র জুড়ে যেটা রবীন্দ্রনাথ পেরেছে, তাহলে উনি আমার কাছে ঈশ্বর। আমরা একটা জনারে লিখি, আমরা কিছুটা নিয়ে লিখি, রবীন্দ্রনাথ একটা বোধ, একটা সামগ্রিকতা। অবশ্যই তার সব লেখা মানোত্তীর্ণ নয়, কিন্তু কোন প্রেক্ষিতে কোন সময়ে উনি লিখেছেন সেটা দেখুন, তাই না? এই ক্ষেত্রটা যদি আপনি চিন্তা করতে যান, তাহলে তো তারা যারা তার সমালোচক যারা আছেন, যারা কথা বলছেন, তাদের ক্ষেত্রটাও তো আপনি দেখতে হবেন যে কোন সময়ে দাঁড়িয়ে কেন তারা বলছেন, তাদের ক্ষোভের জায়গাটা কই। হ্যাঁ, আমি আমি যদি বলি যে আমার ঈশ্বর তিনি, আমি তো তাকে আপনি ঈশ্বর মানেন, আমি তো না মানতে পারি, তাদের ক্ষোভের জায়গাটার মূল্যটা কি আপনি দিবেন না? আপনার দেওয়ার না উচিত না, নয় কি? অবশ্যই প্রত্যেক মানুষের ব্যক্তিগত অভিমত থাকতেই পারে, এবং আমি ওই যে আপনাকে বললাম, কখনোই বলছি না যে ওনাকে কেউ কোনোদিনও মানে টপকে যেতে পারবে না, এটা তো রিজিডিটি, এটা বলছি না আমি। হয়তো এমন দিন আসবে ওনার থেকেও ভালো কেউ লিখতে পারে, কিন্তু আমরা যারা রবীন্দ্র সাহিত্য পড়ে বেড়ে উঠেছি তাদের কাছে উনি অবশ্যই ঈশ্বর, এখনো আমার কাছে তো বটেই এই যে যে ব্যক্তিগতভাবে। কথাটা, আপনি রবীন্দ্র সাহিত্য করে বেড়ে উঠেছেন, আপনাকে রবীন্দ্র সাহিত্য করে বেড়ে উঠতে হবে কেন? এই প্রশ্নটা যদি আপনাকে করি আমি, আচ্ছা, সেই বিষয়ে বলি, ধরুন আরেকটু সম্পূরক আমি যোগ করে দিই, রবীন্দ্রনাথের আগে যারা সাহিত্য করেছেন তারা তো রবীন্দ্র সাহিত্য পড়ে সাহিত্য করেননি, তো আপনার না কেন না রবীন্দ্র সাহিত্য পড়েই বেড়ে উঠতে হবে? না না, রবীন্দ্র সাহিত্য পড়ে বেড়ে উঠতে হবে এমন কোনো বিধিনিষেধ নেই, কিন্তু আমরা যখন ছোট থেকে পড়াশোনা করেছি, সে ধরুন আমাদের সরকারি স্কুল কলেজেই বলুন, সেখানে আরো যারা লিখেছেন তার থেকে রবীন্দ্রনাথের প্রভাব বেশি পড়েছে আমার উপর, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, তার এই এই লেখা যে বেশি ছুঁয়ে গেছে, এই যে তার প্রভাবের কথা কথায় বলছেন, বেশি। এই প্রভাবের যে কথাটা বলছেন, এই প্রভাবটা কিন্তু আপনি দেখেন পরিবার থেকে বেরিয়ে এসেছেন, আপনি আপনি যে পরিবারে বেরিয়েছেন নিশ্চয়ই আপনার ঘরে রবীন্দ্রনাথের একটা ছবি টানানো আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। হ্যাঁ, আমি যতদূর জানি পশ্চিমবাংলা প্রায় ঘরে রবীন্দ্রনাথের একটা ছবি টানানো আছে, আপনি রবীন্দ্রনাথের ছবি দেখেই বড় হয়েছেন, যার ফলে আপনার মানসিকভাবে ওই চিন্তাটাই ফড় করে আছে, তো এই ক্ষেত্রে সেটা রবীন্দ্রনাথকে আপনার উপরে আপনাকে আপনার অজান্তেই রবীন্দ্রনাথকে আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা? না, অজান্তেই চাপিয়ে দেওয়া হয়নি কোনো একটা ছবি, সে তো ঘরের ক্যালেন্ডারে অনেক দেব দেবীর ছবি টাঙানো থাকে, কারোর ঘরে শিবের ছবি টাঙানো থাকে কিন্তু সে কালী পুজো করতে ভালোবাসে, আবার কারো ঘরে কালী কালী ঠাকুরের ছবি টাঙানো থাকে অথচ সে শিব ভক্ত, এমন হতেই পারে। রবীন্দ্রনাথের ছবি টাঙানো আছে বলে তিনি আমার ওপর প্রভাব বিস্তার করেছেন এমনটা নয়, যখন তার লেখার মধ্যে দিয়ে গেছি এবং অন্য অন্য আরো লেখার মধ্যে দিয়ে গেছি, তার থেকে বেশি উনি আমাকে প্রভাবিত করেছেন, সেই জন্য আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই চলে এসেছে বারবার। যাক, তারপর থেকে বেরিয়ে আসি, রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসি, না না, এটা আবার বেশ, কবি এটা তো আহ বেশ ভালো আহ তর্ক, আবার কবিতায় গঠনমূলক চলে তর্ক। যাই, আবার অন্তরার কবিতা শুনি। আচ্ছা আচ্ছা, বেশ, কবিতা বলবো কি মুক্ত গদ্য বলবো? আমার কবিতাগুলো ছোট ছোট কম্পারেটিভলি। হ্যাঁ, এখন একটা মুক্ত গদ্য শুনে নিই, আর পরে আবার ছোট আচ্ছা কবিতায় চলে যাব, কর্পোরেট বিশ্বে ছোট আচ্ছা হয় ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটি মুক্ত গদ্য, একটি চিঠি পড়ে শোনাই। একটি শহর এবং শহরের অনুষঙ্গে প্রেমে পড়া, সেই শহরটির প্রেমে পড়ে তাকে একটি চিঠি লিখেছিলাম, সেই চিঠিটি। প্রিয় শহর আমার,
একটানা অফিসে কাজ করতে করতে যখন খুব হাঁপিয়ে উঠি, এ শহরের উঁচু উঁচু বহুতলের ছোট ছোট খুপড়িতে অগণিত মানুষের ছোট ছোট কালো মুন্ডু কম্পিউটারে ঘাড় গুঁজে পার করে দেয় কত গোধূলি আলোয় ফেরা সময়, পাখিডানা ক্লান্তি মেখে মুখ তুলে তাকিয়ে দেখারও ফুরসত মেলে না। সামনের মস্ত উইন্ডস্ক্রিন দিয়ে দেখি সূর্যটা নতুন বইয়ের সিঁথির মতো লালচে হয়ে সমুদ্রের বুকে মুখ ঢাকবে বলে লজ্জারুণ। এখান থেকে স্পষ্ট দেখা যায় ওরলি সিলিং। এত উপরতলা থেকে নিচের রাস্তার ত্রিফলা আলোগুলোকে দেখে মনে হয় দীপাবলির রাতের মোমের আলো। খুদে খুদে গাড়িগুলো সাঁই সাঁই করে ছোটবেলার পুশব্যাক গাড়ির মতো ছুটছে। রাস্তাগুলো যেন রাতমোহনার নদী, কিংবা সেই যে সেবার ডুয়ার্সের জঙ্গলে মাঘ মাসের শেষ বিকালের মরে আসা আলোয় দেখেছিলাম একটা বিশাল যুবতী গর্ভিণী গহুমন সাপ, তেমনই ভড়ন্ত। সমুদ্রের দিক থেকে হাওয়া আসে এলোমেলো, জলো হাওয়া। সামনের টেবলে বসা যুবকটি উসখুস করে ওঠে, ঘন ঘন ঘড়ি দেখে, মোবাইলে টুকটাক মেসেজ করে, প্রিয় নারীটির সাথে বোধহয় দেখা করার সময় হয়ে এলো। এখানে 7টার পর সন্ধ্যা হয়, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বেরিয়ে যায়, রেখে যায় একটা অ্যালকোহলিক ডিওর ঝাপটা। আমার তোমার কথা মনে পড়ে, আমার প্রিয়তম শহর, আমার সদ্য কৈশোরের প্রেম, প্রথম অননুভূত অনুভূতি। বন্ধুরা বলতো, দুষ অমন হয় নাকি, শহরের সাথে প্রেম হয়, যত বাজে কথা, ওসব শহর টহর নয়, কোনো মনুষ্য পুত্রের সাথে মন বিনিময়, বলতো দেখি। আমি তোমার সবুজ খোঁচা খোঁচা দাড়ি, যত কৃষ্ণচূড়ার মেহগনির, অশোক ফুলের অফুরান লালচে আভায় তোমার ওষ্ঠ ব্রণর উদ্ভাসে কেঁপে কেঁপে উঠতাম। কি সজীব সোহাগ ছিল তোমার এক পাশে বয়ে চলা নদীটির তীর তীর ছন্দে। জেলা শহর খুব বড় নয়, দু চারটে সদ্য গজিয়ে ওঠা বহুতল আবাসন তখন সেই আমাদের সদ্য যৌবনে, পুরনো বাড়ি তার সমস্ত না বলা ইতিহাসের রহস্যময়তা মেখে দাঁড়িয়ে থাকতো সন্ধের অন্ধকারে। সেই নবীন ও প্রবীণতার অদ্ভুত মিশেলে মনে হতো যৌবন ফুরিয়ে আসা নারীর মোহনা সৌন্দর্য যেন আত্মবিশ্বাস হারিয়ে মন দিয়েছে এনামেল করায়, সদ্য যুবতীর শরীরের নিবিড় ফেরোমনের খোঁজে। আর তুমি আমার প্রিয় শহর, সেই দুই নারীর বিলল চোখের চাহনিতে, ঢং আর শৃঙ্গারে এমনই আত্মমগ্ন যে আমার প্রতিদিনের ফুল ফোটানোয় তোমার মন নেই। নিখাদ প্রেমে পড়েছিলাম তোমার, বর্ধমান রাজাদের ইতিহাস জড়ানো এ শহর শতাব্দী প্রাচীন, তিলোত্তমা শহর সুন্দরীদের থেকে ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিতে অনেক এগোনো তোমায় আমার সদ্য যুবক যে কেন মনে হতো। যত মন্দির মসজিদগুলো তোমার বুকের পাঁজর, ভোরের অস্ফুট আলোয় আজানের শব্দে তোমার দিন শুরু হতো, শেষ হতো আরতির ঘণ্টার ধ্বনি দিয়ে, চাঁদের আলোয় পুরনো ছাদের আলসেতে ভর দিয়ে দাঁড়িয়ে কত রাত আমি তোমায় প্রেমপত্র লিখেছি চোখের জলে, তুমি জানতেও পারোনি। ঝড়ের বিকালে প্রকৃতির তাণ্ডবের পর হেঁটে গেছি আনমনে একা, উদ্দেশ্যহীন, শুধু এটুকু দেখতে কেমন আছে আমার শহর। আমার প্রথম ঐহিক প্রেম, বিয়ে, সন্তান সমস্ত তোমার বুকে, কিন্তু তারা কখনো তোমার সাথে বিচ্ছিন্ন করেনি আমায়। তুমি যেন সেই তুমি, আমার দুঃখ জাগানিয়া, ঘুম ভাঙানিয়া। রুটি রুজির তাগিদে ছেড়ে এসেছি তোমায়, তবু নিশি দিন তোমায় ভাবি, ভালোবাসি।
তুমি আমায় একটু মিস করো? তোমার ছোট ছোট অলিতে গলিতে রাজপথে আজও খুঁজলে পাওয়া যাবে আমার পায়ের ছাপ। তোমার বৃক্ষ বলকলে চুমু এঁকেছি হাজার বার, আজও ঘষে তুলে ফেলতে পারিনি তোমার সান্নিধ্য। দিনের মতো জীবনও ফুরিয়ে আসছে, জানো, তোমায় দেখি রোজ, দেখি না বলেই। তোমার জন্য বড় মন খারাপ আমার শহর, তোমার মাটির বুকে যেন শেষ নিঃশ্বাসটুকু ফেলতে পারি। আমায় ফিরিও না তুমি, এই নশ্বর জীবনের সবটুকু গ্লানি অপনোদন করতে চাই তোমার কপাট বুকে। তুমি আমায় জড়িয়ে নিও তোমার নদী, গাছ, মাটি আর উদাত্ত আকাশে। বাঁচার জন্য একটা জীবন খুব ছোট গো, পরের জন্মে সূর্যাস্তের আলো হব আমি, চুমু দেব তোমার কপালে। চমৎকার, আপনি কিন্তু পড়েনও খুব ভালো। ধন্যবাদ। এটা কবিতা, মুক্ত গদ্য বলেন, কবিতা বলেন, আপনি যা পাঠ করলেন সবই আবৃত্তি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রেও অন্তরায় গিয়ে, তো অন্তরের সাথে আরেকটু কথায় চলে যাই, সেটা হলো এই যে যে চিঠি, এই যে নস্টালজিয়া, এই যে নিজের শহর, শহর থেকে চিন্তা, শহরের ব্যাপারের চিন্তা, আমি সাধারণত ব্যক্তিগত প্রশ্ন আমার অনুষ্ঠানে করি না, তারপরেও কেন যেন এখানে একটা ব্যক্তিগত চিহ্ন এঁকে যাচ্ছে এই লেখাটা, এটা সত্যি কি না? হ্যাঁ, ব্যক্তিগত চিহ্ন তো আছেই, বর্ধমান শহর আমার প্রাণের শহর। আমি আমার 16-17 বছর বয়সে এখানেই থাকি, এখন প্রায় 40 ছুঁই ছুঁই। এই শহর আচ্ছা, আমার প্রাণের শহরের শহর। সাথে, শহরের সাথে বা অন্য কিছুর সাথে, শহরের শহরের কথাটা থাক, শহরের বাইরের যে কথাটা সেই কথাটা একটু জানতে চাচ্ছিলাম, যদি বলা যায় শহরের বাইরের মানে? ব্যক্তিগত যে জীবনটা, প্রেম, বেড়ে ওঠা, হ্যাঁ, বা বিচ্ছেদ, বিরহ, এই কথাগুলো জানতে চাই, যদিও আপনি হ্যাঁ, এড়িয়ে যেতে সবই ইচ্ছা করলে এড়িয়ে যেতে পারেন। না না, কিছু কিছু বিষয় থাকে তো যে গোপনীয়তাতেই তাদের সৌন্দর্য। তবু বলি, প্রথম প্রেম, প্রথম বিচ্ছেদ, প্রথম বিয়ে, মানে এখনো পর্যন্ত একটাই বিয়ে, প্রথম সন্তান, সবই এই শহরের বুকেই। তার জন্য এই শহরটা, মানে শহরটার সাথে আমার একটা ভীষণ বন্ডিং আছে, ভালো লাগা, ভালোবাসা, আত্মিক যোগ অনুভব করি কোথা। সেটাই, সব মানুষেরই নারীর জায়গা যেটা, যেখানে তার জন্মের জায়গা, সেই জায়গাটার প্রতি একটা আলাদা টান থাকে, প্রতিটা মানুষেরই থাকে, প্রতিটা মানুষই নস্টালজিক হয়ে যায় বাইরে গেলেও সেই শহরের চিন্তায়। যারা বিশেষ করে কবিতা যারা লিখেন, তাদের এমন কেউ নাই যে বলতে পারবেন না যে তার কবিতায় তার শহর উঠে আসেনি, ঠিক তাই, এবং এই কান্ট্রি শহরকে রোড, আমি একটি পুরুষ হিসাবে দেখি, যে আমার কান্ট্রি রোড প্রেমিক। থেকে শুরু করে সব জায়গাতেই শহর উঠে এসেছে, নিজের জায়গা উঠে এসেছে, নস্টালজিয়া উঠে এসেছে, বিষণ্ণতা উঠে এসেছে, নিজের শহরের চিন্তা করা, যারা দূরে থাকে তাদের শহর মানেই বিষণ্ণতা, শহর মানেই স্মৃতি। যাই হোক, আমাদের সাথে যারা আছেন তাদের নামগুলো একটু বলে দিচ্ছি, অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আজকে আছেন অসীম বিশ্বাস, তার কথা বললাম, পার্থ রয় অসীম আছেন, দা আমার ভীষণ প্রিয় মানুষ, খুব গুণী মানুষও। আচ্ছা আচ্ছা, পার্থ রয় আছেন সাথে আমাদের, আছেন বাংলাদেশ থেকে কবি রুমান জাহান, আছেন নজরুল ইসলাম, আলী খান আছেন আমাদের সাথে, মাহবুবুল আলম আছেন আমাদের সাথে, শুনছি ভালো লাগছে, মাহবুবুল ভাই শুনুন, আছি আমরা আপনাদের সাথে, অন্তরার কবিতা শুনুন, আরও কবিতা শুনবো আমরা। বাংলাদেশের আরেকজন কবি এবং সাংবাদিক নাদিম মোহাম্মদ আছেন আমাদের সাথে, উনি ক্ষণকালের সাথে সবসময়ই আছেন, ক্ষণকালের অনুষ্ঠানগুলো দেখেন। নাদিম ভাই ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। এই তো দেখছেন, শুনছেন, আমরা কি আবার দুটো ছোট কবিতায় ফিরে যাব কিনা? সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সাথে থাকার জন্য। আমরা অন্তটা দুটো হ্যাঁ, আবার কবিতা শুনে কবিতা। নিই এই ফাঁকে। হুম
আরেকটি কবিতা বলি, তখন চেয়েছি যা, অপেক্ষার ভেতর তখন হিসেবের মশা বিদা, দেওয়া নেওয়ার চুল চেরা ঘোলা জলে মিলিয়ে যাচ্ছে সুসময়ের আবেগ বুদবুদ, ফেনিয়ে তুলছে অসন্তোষের বিষ, দিনের আলো সার্চ লাইটের মতো ফালা ফালা করে দিচ্ছে রাতের নরম জরায়ু। হে জীবন, হে সময়, ছুঁয়ে দাও একবার, পাথুরে বুকের ফাটলে জল দাও, আধপোড়া আকাশ আমার দাউ দাও, নির্ভীতি দাও দাও অন্তরাল, মুখ লুকিয়ে কাঁদবার বুক, কচি আঙুলের গন্ধ এখনো মুঠি ভর, সুখ নয় শান্তির বাড়ি। আরেকটা কবিতার ফাঁকে আমি দুজনের নাম আরো বলে নিই। আমাদের সাথে আচ্ছা যোগ আছেন শেলী জামান খান, আছেন স্মৃতি মল্লিক সাহা, আর অসাধারণ শুভেচ্ছা ও ভালোবাসা। শেলী জামান খান বলছেন, বাস সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ধন্যবাদ শুভেচ্ছা শেলী জানাই। জামান খান। বাইশে শ্রাবণ, আর 5টা দিনের মতোই সকালে হামলে পড়ি খবরের কাগজের প্রথম পাতায়, ঘড়ি ধরে মাপা জীবন, এক চামচ গাঢ় উদ্বেগ, দু চামচ কর্তব্য, চুটকি ভর ইচ্ছে, ওই জন্মদিনের পায়েস কিংবা 250 গ্রাম খাসির মাংসে পুরো পরিবারের আলু ঝোলের দাক্ষিণ্য, আসা যাওয়া করে লোক লৌকিকতা, শুধু সন্ধের মাছের বাজারে ইলিশ থেকে ছ্যাঁকা লাগা হাত সরিয়ে যখন সস্তার তেলাপিয়া কিনে ঘরে ফিরি, পাড়ার মোড়ের জলসাতে ষোড়শী মেয়েটা হৃদয় উজাড় করে গাইছে, আমারও পরানো যাহাজায় তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহাজায়। মেড়াপের বাম দিকে খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা সদ্য তরুণের চোখে তখন অপার্থিব মুগ্ধতা, ভুলে যায় মাসকাবাড়ির বাজার, হাওয়াই চটির স্ট্র্যাপ ছেড়েছে, শুধু মনে পড়ে সেদিন 22শে শ্রাবণ, ঈশ্বরের মৃত্যুদিন, সেদিন আর জাগতিক ক্ষুণ্ণি বৃত্তিতে মন দিতে নেই, ওই একটা দিনই নিজের ভাগ্যের পিছনে লাথি মারি না, এক মুঠো চিঁড়ে মুড়ি যা জোটে সেদিনের হব্বিষি আমার। চমৎকার কবিতা, ঈশ্বরেরও মৃত্যু হয় বোঝা গেল, অন্তরার ঈশ্বর রবীন্দ্রনাথ, তারও মৃত্যু হয় 22শে শ্রাবণে, সেজন্যই কষ্টটা। যাই হোক, অন্তরা আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের সময় হাতে নেই। আমরা যদি আর ছোট দুটো কবিতা শুনি, তারপরেই আমরা কথা বলে শেষ করে দিব আজকের অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা আচ্ছা, হারাকিরি, রাত ভোর একটি বেদনা থেকে সাঁতার দিয়ে অন্য বেদনায়, সারাদিন অক্ষরের তুমুল চাষবাস শেষে অনুভূতির ইস্পাত ফলায় ওলট পালট বুকের অনাবাদি জমি, স্বপ্নে দেখা নদীটির বুকে জলের তোড়ে ভেসে যায় মৃতবৎসা কবিতারা, সুসময় আলো, অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে যায় শরীর, মুখোমুখি বসে থাকে আমি আর আমিটির ছায়া, রোজ রাতে পলাতক সাইরেন বাজে সাইকেডেলিক মোডে, যদিও MRI ধরতে পারে না কিছু, এর চেয়ে মরে যাওয়া ভালো, ব্যথা জমে নখের আগায়, আঁচড়ে দেখেছি শক্ত মাটি, ছটফটে তাড়নায়
তুমি খুঁজি আমি, বিছানায় এলোমেলো শরীর, এর চেয়ে এক পাতা কৃমির ওষুধ খাও তুমি। আরেকটা শুনে নি। আচ্ছা, আরেকটা এটা একটা গভীর দুঃখ থেকে লিখেছিলাম, আমার ভালোবাসার মানুষকে উৎসর্গ করে। ভালোবাসি বলবো তোমায় ভেবেছি, বয়স তখন 16, 30 পেরিয়ে সেই কথা বলা গেল। হেমন্তের রোদ ভরা নরম সকাল, অপেক্ষায় কেটেছে সারা দিন, ধূসর শহর যেন নিমেষ রঙিন, বিকেল গড়িয়ে সন্ধ্যের তারা দেখা, দ্বিধার সংকোচে থামা, নিভে আসা আগুন তবু দেখেছে আয়না একা, আলসে আতুর দুপুরের কত কথা, গিলেছি কান্না রাত কত, উজাড় মনের প্রেম জমা ছিল যত, যে কথা আটকে ছিল চোখে, মুখ তুলে দেখনি কখনো, সেসব কখন কবিতা হয়েছে যেন। যতবার গোপনে ছুঁয়েছি অক্ষর, জমেছে চিঠির খাম, দিক শূন্য পুর গেছে ঠিকানা বিহীন শেষ পরিণাম। আমি রোজ হেঁটেছি তোমার সাথে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, কবিতার গন্ধ মাখা তারা খসা রাতে, ফিরিয়ে নিয়েছো শপথ, বারবার ঘুরে গেছো এ হৃদয় ভূমি, ব্যর্থ প্রেমের দিব্যি, আমার ডেথ সার্টিফিকেট লেখো তুমি। তবু আঙুল ছুঁয়ে যদি চিনতে পারো তুমি, পরের জন্মে তোমার বারান্দা হব আমি। হারিকিরি, আগের লেখায় ছিল হারিকিরি, হারিকিরি মানে হলো আত্মহনন। শেষের কবিতাটাও সেই একই ধারায়, আত্মহননের ধারায়। কবিদের ডেথ চিন্তায় কিছু, সার্টিফিকেট, কবিদের চিন্তায় বোধ হয় আত্মহনন থাকে। হারিকিরি তো তাই, যখন রাজকুমার মুচিহিত পরাজয় মানতে চাইছিলেন না, সামুরাইয়ের যারা আছে তারা সবাই আত্মহত্যা করলো, সবাই বললো যে আমরা পরাজয়ের থেকে আত্মহত্যাই শ্রেয় বেছে নেব, কিন্তু মুচিহিত বাঁচতে চাইলেন, কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেননি, সে তাকে মৃত্যুবরণ করতেই হয়েছিল। কবিদেরও সেই রকমই বিষাদের কাছে হাঁটতে হয়, বিষাদের কাছে পৌঁছতেই হয়। এবং অনেক যারা আছেন, সিলভিয়া প্লাথের কথা বলি, যিনি আত্মহত্যা মানে আত্মঘাতী হয়েছিলেন, আত্মহত্যা করেছিলেন, এরকম অনেক কবি আছে যারা আত্মহননের পথ বেছে নিয়েছেন। আপনার কবিতার সেই বিষাদের সুর, আমরা চাই না অন্তরাদা এরকম এমন কিছু ঘটুক অন্তরাদার জীবনে। ধন্যবাদ অন্তরাদা, আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনি আমাদের ধন্যবাদ। সময় শেষ। আর অংশুমালির দর্শকদের জন্য, যারা অংশুমালির দর্শক আছেন, দেখেন, ক্ষণকাল দেখেন, অংশুমালির অন্য অনুষ্ঠান দেখেন, তাদের জন্য কিছু বলার থাকলে আপনি একটু তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। অংশুমালির সমস্ত দর্শক যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আমার লেখা মন দিয়ে শুনলেন, তাদের সকলকে আমার আসন্ন শারদ উৎসবের শুভেচ্ছা জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, সৃজনে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। আবারও ধন্যবাদ অন্তরা, চমৎকার একটা সময় কাটলো আপনার সাথে, দর্শকদের আপনাকেও এবং ধন্যবাদ অনেক। সঞ্চালক হিসাবে আমারও অনেক ভালো সময় কাটলো। আপনার জন্য অনেক ভালো কবিতা শুনলাম, আপনার আবৃত্তি অনেক আমাদের মুগ্ধ করেছে। দর্শক, আমরা আজকে অন্তরা দাঁড়ার সাথে কথা বললাম, কবি এবং গদ্যকার, মুক্ত গদ্য লিখেন যিনি এবং কবিতা লিখেন। আমরা অংশুমালির কাজটা আমি আগেই বলে নিয়েছি যে আমরা কি করছি, কেন করছি, আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হলো বাংলাভাষীদের, যারা সাহিত্য বলুন, সংস্কৃতি বলুন, সাংবাদিকতা বলুন,
বিজ্ঞান বলুন, যে কোনো ক্ষেত্রে যারা বাংলা ভাষী যারা আছেন, যারা ভালো কাজ করছেন, তাদের সাথে বিশ্বের সাথে একটা সংযোগ ঘটিয়ে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য, একটা যোগাযোগ কমিউনিকেশনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেন বিশ্বের সাথে আমাদের বাংলা ভাষীদের যোগাযোগটা ঘটে। মুসুমালির উদ্দেশ্যটাই এটা। আজকে শেষ করছি, চলছে করোনা কাল, আমরা একটা অতিমারির সামনে দিয়ে যাচ্ছি, মধ্যে দিয়ে যাচ্ছি, ক্রমেই বাড়ছে, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান ক্রমেই বেড়ে যাচ্ছে সংক্রমণ। আমরা সামনে শীত আসছে, আমাদের সাবধান হতে হবে, মাস্কটা অন্তত পরতে হবে, সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কাউকে নিয়ে আরেকটি অনুষ্ঠানে, সে পর্যন্ত ভালো থাকুন।